ওয়েলকাম টু ম্যাথ ওয়ার্ল্ড। হাতের মুঠোয় গণিত, এ তোমাদের সবাইকে স্বাগত জানাই। আগের ভিডিওতে আমি ভেক্টর স্পেস কি এবং ভেক্টর স্পেসের একটা এক্সাম্পল, একটা অর্ডার টাপলস নিয়ে, যেটা এনখানা, যার এনখানা কম্পোনেন্ট আছে, এরকম একটা অর্ডার নিয়ে আমি সেটাকে দেখিয়েছিলাম। সেটা একটা ভেক্টর স্পেস ফর্ম করে এবং সেটাকে আমরা বলেছিলাম যে ওই ভেক্টর স্পেসটা হচ্ছে আমাদের এন ডাইমেনশনাল যে কোঅর্ডিনেট সিস্টেম, সেই কোঅর্ডিনেট সিস্টেমের সিস্টেমটাকেই রিপ্রেজেন্ট করে, আর এন যাকে নাম দিয়েছিলাম। আজকে আমরা আর একটা কিছু এক্সাম্পল, মানে ভেক্টর স্পেসের কিছু এক্সাম্পল, যেটা আমি আগের ভিডিওতে বলেছিলাম যে আমি এর পরবর্তী ভিডিওটায় ভেক্টর স্পেসের আরও কিছু এক্সাম্পল নিয়ে, কম্পোজিশানগুলো কীভাবে কাজ করে, বা দু রকমের কম্পোজিশান ছিল, বাইনারি কম্পোজিশান, এক্সটার্নাল কম্পোজিশান, কম্পোজিশানগুলো কী করে কাজ করে এবং তার যাবতীয় ডিটেলসগুলো আলোচনা করব। তা আগের ভিডিওতে এটাও বলেছিলাম যে একটা ভেক্টর স্পেস ফর্ম হয় একটা ফিল্ডের ওপরে। সেই ফিল্ডটা দু রকমের হতে পারে, একটা কমপ্লেক্স নাম্বারের ফিল্ড হতে পারে, একটা রিয়েল নাম্বারের ফিল্ড হতে পারে। তা আমরা রিয়েল নাম্বারের ফিল্ডের ওপরেই ভেক্টর স্পেসগুলোকে নিয়ে আলোচনা করছি। তা আজকে একটা মজার ভেক্টর স্পেস, মানে এটা মানে রিয়েল নাম্বার কমপ্লেক্স নাম্বারের গুলিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, সেরকম ভেক্টর স্পেস নিয়ে কথা বলবো। ভেক্টর স্পেসটা হচ্ছে কমপ্লেক্স ভেক্টর স্পেস, মানে ভেক্টর স্পেস সি। আমি যদি লিখি ভেক্টর স্পেস, ভেক্টর স্পেস সি, ভেক্টর স্পেসটার নাম সি, কমপ্লেক্স ভেক্টর স্পেস। বাট এই কমপ্লেক্স ভেক্টর স্পেসটা কিন্তু রিয়েল নাম্বারের ফিল্ডের উপরে তৈরি। ওকে, রিয়েল ফিল্ড যেটা, সেই রিয়েল ফিল্ডের উপরেই কিন্তু কমপ্লেক্স ভেক্টর স্পেসটা তৈরি হয়। ওকে, তো চলো আমরা এই ভেক্টর স্পেসটা কীভাবে ফর্ম হচ্ছে সেটা আমরা ফার্স্টে করি। দেখো, কমপ্লেক্স নাম্বার কাকে বলে এটা আগে বুঝতে হবে। এই ভেক্টর স্পেসটা বোঝার আগে যে কেন এটা রিয়েল ফিল্ডের উপরে তৈরি হচ্ছে সেটা বোঝার জন্য দুটো কমপ্লেক্স, আমরা কমপ্লেক্স নাম্বার কাকে বলে সেটাকে বুঝবো। দুটো রিয়েল নাম্বার এ এবং বি, এ আর বি, এরা দুটো রিয়েল নাম্বার। এই রিয়েল নাম্বারটাকে যদি আমি এ প্লাস আই বি আকারে লিখতে পারি, যেখানে আই হচ্ছে রুট ওভার অফ মাইনাস ওয়ান, এই আকারে যদি লিখতে পারি, তাহলে আমরা বলতে পারি যে এই এই যে এ প্লাস আই বি ফর্মটা, এটা একটা কমপ্লেক্স নাম্বারের ফর্ম। ওকে, তা আমরা এই কমপ্লেক্স নাম্বারের একটু জিনিসটা বুঝলাম, এ প্লাস আই বি, যেখানে এ বি রিয়েল এবং আই হচ্ছে রুট ওভার অফ মাইনাস ওয়ান, যেটাকে আমরা আয়োটা বলি। এগুলো মানে ইলেভেনের একদম বেসিক কনসেপ্টের মধ্যে এখন আছে, এখন মানে ইলেভেনের বেসিক কনসেপ্ট, কমপ্লেক্স নাম্বারের বেসিক কনসেপ্ট। তা এই যে কমপ্লেক্স নাম্বার, এই কমপ্লেক্স নাম্বারের যে সেট, সেটাকে আমরা সি দিয়ে রিপ্রেজেন্ট করি। কমপ্লেক্স নাম্বারের সেটটাকে সি দিয়ে রিপ্রেজেন্ট করি। এই সি সেটের পরে আমরা দুটো অপারেশন এখন ডিফাইন করবো, একটা প্লাস অপারেশন, একটা ডট অপারেশন, একটা অ্যাডিশন এবং একটা মাল্টিপ্লিকেশন। অ্যাডিশন অপারেশনটা হচ্ছে বাইনারি অপারেশন, মাল্টিপ্লিকেশন অপারেশনটা হচ্ছে এক্সটার্নাল অপারেশন হিসেবে আমরা ডিফাইন করবো। তো ফার্স্ট উই ডিফাইন দি অপারেশন অ্যাডিশন। সো আমরা দুটো কমপ্লেক্স নাম্বার নিয়ে নেবো, একটা হচ্ছে এ প্লাস আই বি, এটা বিলংস টু কমপ্লেক্স নাম্বার, আর একটা হচ্ছে পি প্লাস আই কিউ, এটাও একটা কমপ্লেক্স নাম্বার। ওকে, তাহলে আমরা এই দুটো কমপ্লেক্স নাম্বার যে দুটো নিলাম, এই কমপ্লেক্স নাম্বার দুটোকে এবার অ্যাড করব। সো এ প্লাস আই বি যেটা, এটার সাথে যদি আমরা পি প্লাস আই কিউ এটাকে অ্যাড করি, সো আমরা রিয়েল পার্টের অ্যাডিশন, মানে এ প্লাস পি প্লাস আই ইন্টু কমপ্লেক্স পার্ট যেগুলো আছে, বি প্লাস কিউ, এর অ্যাডিশানটা পাবো। দ্যাট ইজ বিলংস টু কমপ্লেক্স নাম্বারের সেটের মধ্যেই থাকবে, কারণ কমপ্লেক্স নাম্বার হচ্ছে সেই জিনিস যেখানে একটা তার রিয়েল পার্ট আছে, একটা কমপ্লেক্স পার্ট আছে। তোমরা যদি ভালো করে অবজার্ভ করো, তাহলে দেখবে যে এই যে পার্টটা, এই এই পার্টটা হচ্ছে এর রিয়েল পার্ট এবং এই পার্টটা হচ্ছে রিয়েল পার্ট, আমি দাগ দিয়ে বক্স পাকিয়ে দাগ দিয়ে বোঝানোর চেষ্টা করছি, এবং এই পার্টটা হচ্ছে এর কমপ্লেক্স পার্ট, এই পার্ট হচ্ছে কমপ্লেক্স পার্ট। সো এই নাম্বারটার
দুটো পার্টি বর্তমান, রিয়েল পার্ট কমপ্লেক্স পার্ট দুটো পার্টি বর্তমান, সেই নাম্বারটা কিন্তু বিলংস টু কমপ্লেক্স নাম্বার। নাও আমরা এবার ডিফাইন করব যে মাল্টিপ্লিকেশনটা কীভাবে ডিফাইন হয়। সো মাল্টিপ্লিকেশন ডিফাইন করার জন্য আমাদেরকে ফিল্ড থেকে একটা এলিমেন্ট টি নিলাম, টিটা রিয়েল ফিল্ড, আমরা যেহেতু ফিল্ডটা কনসিডার করেছি যে রিয়েল নাম্বারের ফিল্ড হবে, সো আমরা রিয়েল নাম্বারের ফিল্ড থেকে এটা নেব, তাহলে টি ইনটু এ প্লাস আই বি কত হবে, এ টি প্লাস আই বি টি। এখানেও দেখো যে দুটো পার্ট কিন্তু আমরা এখানে পাচ্ছি, যে এই যে এ টি যে পার্টটা, এই পার্টটা কিন্তু একটা রিয়েল পার্ট, এবং বি টি যে পার্টটা, এই পার্টটা কিন্তু একটা কমপ্লেক্স পার্ট, সো এটাও কিন্তু বিলংস টু কমপ্লেক্স নাম্বার। সো আমরা দুটো অপারেশন, একটা অ্যাডিশন অপারেশন আর একটা মাল্টিপ্লিকেশন ডট অপারেশন আমরা কিন্তু ডিফাইন করলাম এই কমপ্লেক্স নাম্বারের সেটের উপরে। এখন আমরা এই কমপ্লেক্স নাম্বারের সেট উইথ, মানে সি উইথ প্লাস ডট, মানে একটা এক্সটার্নাল একটা সেট, সি সেটের সঙ্গে থাকবে একটা সেট সি, তার সঙ্গে একটা প্লাস অপারেশন এবং একটা ডট অপারেশন, এই টোটাল জিনিসটাকে একটা ভেক্টর স্পেস, ভেক্টর স্পেস প্রুভ করবো। ওকে, এই জিনিসটাকে আমরা একটা ভেক্টর স্পেস প্রুভ করবো। চলো আমরা সেই দিকে এগিয়ে যাই। আমরা সেই দিকে এগোনোর জন্য প্রথমে একটা ব্ল্যাঙ্ক পেজ নিলাম। আমরা ফার্স্টে দেখাবো যে আমাদের এই এই সি সেটটা প্লাস অপারেশনের রেসপেক্টে একটা অ্যাবেলিয়ান গ্রুপ ফর্ম করছে। সো ফর দিস রিজন আমরা পয়েন্ট করছি নাম্বার ওয়ান, আমরা এ প্লাস আই বি একটা কমপ্লেক্স নাম্বার নিলাম, এবং পি প্লাস আই কিউ আর একটা কমপ্লেক্স নাম্বার নিলাম। দুটো কমপ্লেক্স নাম্বার যখন নিলাম তখন আমরা কিন্তু প্লাস অ্যাডিশন রেসপেক্টে লিখতে পারি, এ প্লাস আই বি যেটা, তার সঙ্গে যখন আমরা পি প্লাস আই কিউকে অ্যাড করবো, পি প্লাস আই কিউকে অ্যাড করবো, তখন আমরা কী পাচ্ছিলাম, রিয়েল পার্টের সাম এ প্লাস পি, আর পাচ্ছিলাম কমপ্লেক্স পার্টের সাম মানে বি প্লাস কিউ। সো এটাও কিন্তু একটা কমপ্লেক্স নাম্বারের সেটের মধ্যে এলিমেন্ট। তাহলে আমরা কিন্তু ফার্স্ট পার্ট যেটা, যে ক্লোজার, ক্লোজার যে পার্টটা ক্লোজড সেট থেকে ক্লোজড ক্লোজার প্রপার্টি দিয়ে দেখালাম। দু নম্বর পার্টে আমরা অ্যাসোসিয়েটিভ ল দেখাবো। তার জন্য আমরা তিনটে জিনিস নেব, একটা তিনটে কম্পোনেন্ট নেব বা তিনটে এলিমেন্ট নেব, এ প্লাস আই বি, একটা পি প্লাস আই কিউ নেব যেটাও সির মধ্যে থাকবে, আর একটা এক্স প্লাস আই ওয়াই নেব যেটাও এই কমপ্লেক্স নাম্বারটা অরিজিনাল থাকবে। সো আমরা প্রথমে ফরম্যাটটি এমনভাবে সাজাবো, এ প্লাস আই বি এর সাথে অ্যাড হবে পি প্লাস আই কিউ এর সাথে এক্স প্লাস আই ওয়াই। সো এ প্লাস আই বি এই দুটোকে যদি অ্যাড করে নিই, পি প্লাস এক্স প্লাস আই ইন্টু কিউ প্লাস ওয়াই, সো এ প্লাস আই বি তো হলো, তাহলে এর সাথে এর রিয়াল পার্ট অ্যাড হবে, মানে পি প্লাস এক্স ইন্টু প্লাস আই ইন্টু বি প্লাস কিউ প্লাস ওয়াই। সেটাকে সেপারেট করবো, এবার এ প্লাস পিকে একসাথে নিলাম অ্যান্ড আই ইন্টু বি প্লাস কিউকে নিলাম, এইটাকে নিয়ে বাকি পার্টটাকে আলাদা করে নিচ্ছি এক্স প্লাস আই ওয়াই। সো দ্যাট ইজ এটাকে লেখা যায় এ প্লাস আই বি, আই বি ইন্টু প্লাস সি, সি তো নেই এখানে, পি দিয়ে পি প্লাস আই কিউ, এই দুটো একটা ব্র্যাকেটের মধ্যে আসছে অ্যান্ড প্লাস এক্স প্লাস আই ওয়াই। দেখো আমরা কিন্তু অ্যাসোসিয়েটিভ প্রপার্টিটাকে প্রুভ করে ফেলেছি। তাহলে আমরা ভেক্টর স্পেসের যে দুটো ফান্ডামেন্টাল প্রপার্টি, দুটো ফান্ডামেন্টাল কন্ডিশন, একটা ক্লোজার একটা অ্যাসোসিয়েটিভিটি, দুটো প্রুভ হয়ে গেল। এবার আমরা যাব আমাদের নেক্সট প্রপার্টি, নেক্সট প্রপার্টি হচ্ছে আইডেন্টিটি এলিমেন্ট। তিন নম্বর এলিমেন্ট, তিন নম্বর পয়েন্ট হচ্ছে আইডেন্টিটি। সো তার জন্য আমরা একটা পয়েন্ট এ প্লাস আই বি একটা এলিমেন্ট ভেক্টর স্পেস থেকে নিয়ে নেব, এবং আমরা বলবো জিরো প্লাস আই জিরো এটা হচ্ছে একটা এলিমেন্ট যেটা ভেক্টর স্পেসের মধ্যে আছে, যেমন যে সাজ দ্যাট এ প্লাস আই বির সাথে
যদি আমরা এই জিরো প্লাস আই জিরোকে কম্পেয়ার মানে যোগ করি তাহলে আমরা কী পাবো? তাহলে আমরা পাবো এ প্লাস জিরো ইন্টু আই ইন্টু বি প্লাস জিরো, দ্যাট মিন্স এ প্লাস আই বি। সো আমরা কিন্তু সেই এলিমেন্টটাকে ফিরে পেলাম। এখানে এই যে জিরো প্লাস আই জিরো ইজ কল্ড আইডেন্টিটি এলিমেন্ট অফ ভি, এই ভেক্টর স্পেসের আইডেন্টিটি এলিমেন্ট উইথ রেসপেক্ট টু প্লাস অবশ্যই বলা যায়। এবার আমরা আসবো চার নম্বর প্রপার্টিতে, যেখানে আমরা দেখাবো ইনভার্স এলিমেন্টের কথা। সো আমরা এ প্লাস আইবি বলে একটা এলিমেন্ট নিচ্ছি যেটা সি এর মধ্যে আছে, এ প্লাস আইবি বিলংস টু সি, দেন দেয়ার এক্সিস্ট মাইনাস এ মাইনাস আইবি বিলংস টু সি সাজ দ্যাট যে এই এ প্লাস আইবির সাথে যদি আমরা অ্যাড করি মাইনাস এ মাইনাস আইবি, আমরা পাবো এ মাইনাস এ প্লাস আই ইন্টু বি মাইনাস বি। সো দ্যাট মিন্স জিরো প্লাস আই জিরো হুইচ ইজ দ্য আইডেন্টিটি এলিমেন্ট, আইডেন্টিটি এলিমেন্ট অফ ভি। তখন আমরা কি বলতে পারি? তখন আমরা বলতে পারি যে মাইনাস এ মাইনাস আইবি যেটা নিলাম না, এই মাইনাস এ মাইনাস আইবি হচ্ছে কিন্তু আমাদের ইনভার্স, মাইনাস এ মাইনাস আইবি ইজ দি ইনভার্স অফ এ প্লাস আইবি, ইনভার্স বলা যায়। তো আমরা চারটে প্রপার্টি কিন্তু প্রুভ করে দিলাম এই ভেক্টর স্পেসটার জন্য। নাও আমরা পাঁচ নম্বর প্রপার্টিতে আসবো, যেটা হচ্ছে কমিউটেটিভ ল। কমিউটেটিভ ল, তার জন্য আমরা দুটো এলিমেন্ট নিয়ে নেবো পাঁচ নম্বর, একটা হচ্ছে এ প্লাস আইবি যেটা বিলংস টু সি এবং পি প্লাস আই কিউ যেটাও বিলংস টু সি। সো আমরা এ প্লাস আইবি যেটা তার সাথে অ্যাড করবো ফার্স্টে পি প্লাস আই কিউকে। সো কী পাবো? এ প্লাস পি প্লাস আই ইন্টু বি প্লাস কিউ। সো এটাকে ঘুরিয়ে লেখা যায় পি প্লাস এ প্লাস আই ইন্টু কিউ প্লাস বি। সেটাকে যদি সেপারেট করে দিই তাহলে কী আসবে? পি প্লাস আই কিউ ইন্টু প্লাস এ প্লাস আই বি। সো দেখো আমাদের কিন্তু কমিউটেটিভ ল যেটা, সেই কমিউটেটিভ ল কিন্তু হোল্ড হয়ে গেল। তার মানে আমরা এতক্ষণ ধরে যে পাঁচটা কন্ডিশন প্রুভ করলাম, সেই পাঁচটা কন্ডিশন কি? সেই পাঁচটা কন্ডিশন হচ্ছে আমরা যে কমপ্লেক্স নাম্বারের সেট যেটা সি, সেই সেটের উপরে একটা প্লাস বাইনারি অপারেশন ডিফাইন করেছিলাম, সেই বাইনারি অপারেশনের রেসপেক্টে কিন্তু কমপ্লেক্স নাম্বারটা একটা অ্যাবেলিয়ান গ্রুপ ফর্ম করেছে। আচ্ছা, তোমাদেরকে এই সূত্রে একটা কথা বলে রাখি, আমরা গ্রুপ থিওরি করার আগে অনেকগুলো অ্যালজেব্রিক স্ট্রাকচার পড়ে এসেছিলাম, মনয়েড গ্রুপয়েড, এই এইগুলো কিন্তু হলেই তবে গ্রুপ হতো, মানে ফিল্ট্রেশনের মতো জিনিসটা। যে আমরা প্রথম দিকে বাইনারি অপারেশন যখন করেছিলাম হিউজ অ্যামাউন্ট অফ এক্সাম্পল পেয়েছিলাম, তার থেকে যখন আস্তে আস্তে আমরা গ্রুপের দিকে অগ্রসর হচ্ছি এগোচ্ছি, তখন আমরা দেখছিলাম কিছু কিছু স্টেপে কয়েকটা জিনিস করে বাদ চলে যাচ্ছে, যেতে 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 গ্রুপে এসে কিন্তু অনেকগুলো কিছু জিনিসপত্র পড়েছি, কিছু এক্সাম্পল পড়েছিল। আমরা ভেক্টর স্পেস পর্যন্ত, যখন ভেক্টর স্পেস নামক একটা অ্যালজেব্রিক স্ট্রাকচারে আসলাম তখন আমাদের বেসিক কন্ডিশন হচ্ছে কিন্তু সেই অ্যালজেব্রিক স্ট্রাকচারটাকে ফার্স্টে অ্যাবেলিয়ান গ্রুপ হতে হবে। ওকে, সো যে সমস্ত গ্রুপগুলো অ্যাবেলিয়ান হয়ে গ্রুপ থিওরির মধ্যে পড়েছিল, গ্রুপ থিওরির এক্সাম্পলে মানে অ্যাবেলিয়ান গ্রুপের এক্সাম্পলে যেগুলো পড়েছিল, একমাত্র তাদেরকে নিয়েই আমরা ভেরিফাই করব। অ্যাবেলিয়ান গ্রুপ হওয়ার জন্য পাঁচটা কন্ডিশন আছে, সেই পাঁচটা কন্ডিশন তাহলে নিশ্চয়ই তারা অ্যাবেলিয়ান গ্রুপের এক্সাম্পলের মধ্যে অলরেডি ভেরিফাই হয়ে পড়েছিল। সেই সমস্ত এক্সাম্পলগুলোকে নিয়ে আমরা আদার্স পাঁচটা যে কন্ডিশন
সেই কন্ডিশনগুলোকে হোল্ড করাবো, করে দেখবো যে তারা ভেক্টর স্পেস ফর্ম করছে কিনা। ওকে, সো আমরা যেটা নিয়ে ডিসকাস করছিলাম, কমপ্লেক্স নাম্বারের যে সেট, সেই সেটটা অ্যাবেলিয়ান গ্রুপ ফর্ম করে নিয়েছে। এখন আমরা তার উপরে বাকি যে 5টা কন্ডিশন, সেই 5টা কন্ডিশন চাপিয়ে দেখবো যে সেই কন্ডিশনটা সে স্যাটিসফাই করছে কিনা। যদি স্যাটিসফাই করে তাহলে কমপ্লেক্স নাম্বারের সেটটা একটা ভেক্টর স্পেস ফর্ম করবে, এবং আমরা দেখবো অ্যাটলিস্ট যে কমপ্লেক্স নাম্বারের সেটটা, আমরা যে ফিল্ড নিয়েছি সেটা রিয়েল ফিল্ড, রিয়েল নাম্বারের ফিল্ড, সেই রিয়েল নাম্বারের ফিল্ডের উপর একটা ভেক্টর স্পেস ফর্ম করে। তো আমাদের এখন কাজ কি, একটা এক্সটার্নাল কম্পোজিশন অলরেডি আমরা ডিফাইন করেছি, একটা মাল্টিপ্লিকেশন, সেই মাল্টিপ্লিকেশনের যে কম্পোনেন্টের সাথে আমরা মাল্টিপ্লাই করবো সেটা হচ্ছে রিয়েল কম্পোনেন্ট, মানে একটা রিয়েল স্কেলার কম্পোনেন্ট। সে তাহলে আমরা এখন কি করব, রিয়েল ফিল্ড থেকে, রিয়েল নাম্বার থেকে একটা একটা পয়েন্ট তুলবো। আমরা 6 নম্বর পয়েন্টে এগোচ্ছি, একটা টি যেটা একটা রিয়েল নাম্বার থেকে পয়েন্ট তুললাম, আর একটা এ প্লাস আইবি নিলাম কমপ্লেক্স নাম্বার থেকে। আমরা দেখাবো যে টি ইন্টু এ প্লাস আইবি, যেটা এই যে প্রোডাক্টটা, এই প্রোডাক্টটা কী হয়, টি ইন্টু এ প্লাস আই ইন্টু টি ইন্টু বি, দ্যাট ইজ বিলংস টু কমপ্লেক্স নাম্বার। কারণ আমরা কমপ্লেক্স নাম্বারের মধ্যে সেই এলিমেন্টগুলোই থাকবে যা কম, মানে রিয়েল প্লাস আই ইন্টু রিয়েল, এই যে ফর্মটা রিয়েল প্লাস আই ইন্টু রিয়েল, এই ফর্ম্যাটটা থাকলে কিন্তু সেটা কমপ্লেক্স নাম্বারের মধ্যে থাকে। সো দেখো এখানে কিন্তু এই যে টি প্লাস আইবি, এই পার্টটা কিন্তু একটা রিয়েল পার্ট, প্লাস আই ইন্টু প্লাস আই আয়োটা ইন্টু রিয়েল টি প্লাস বি টি বি, এটা কিন্তু একটা রিয়েল পার্ট, সেটা কমপ্লেক্স নাম্বারের মধ্যে থাকবে। আমরা যাবো এবার 7 নম্বর পয়েন্টে। 7 নম্বর পয়েন্টে যাওয়ার জন্যে আমাদেরকে কী নিতে হবে, 7 নম্বর পয়েন্ট ছিল এই অ্যাসোসিয়েটিভিটির মধ্যে ছিল যে আমরা দুটো নিচ্ছি, টি আর এস, এরা রিয়েল নাম্বার থেকে আসছে, এবং একটা এ প্লাস আইবি নিচ্ছি যেটা আমরা কমপ্লেক্স নাম্বারের মধ্যে থেকে নিচ্ছি। তাহলে ফার্স্ট আমরা কী করবো, টি ইন্টু এস ইন্টু এ প্লাস আইবি, এটাকে প্রোডাক্ট করার চেষ্টা করি। সো টি ইন্টু এটা কী হবে, এস এ প্লাস এস আই এস বি, সো এটাকেও যদি প্রোডাক্ট করে দিই, টি এস এ প্লাস আই ইন্টু টি এস বি, সো এই টি এস যদি কমন নিই এ প্লাস আইবি, সো আমরা কিন্তু এই টি এস এটাকে কমন নিয়ে নিলাম। সো আমরা দেখতে পেলাম এখানে কিন্তু অ্যাসোসিয়েটিভ যে প্রপার্টিটা, সেই প্রপার্টিটা কিন্তু অ্যাপ্লিকেবেল হচ্ছে। ওকে, তাহলে 7 নম্বর প্রপার্টিটা আমরা অ্যাপ্লাই করতে পারলাম। এবার 8 নম্বর প্রপার্টিতে আসবো। 8 নম্বর প্রপার্টিটা অনেকটা ছিল ডিস্ট্রিবিউটিভ প্রপার্টির মতো। সো 8 নম্বর প্রপার্টিতে আমরা কী করবো, একটা টি নেব, যে টিটা হবে রিয়েল নাম্বার, এবং দুটো কমপ্লেক্স নাম্বার নেবো, একটা এ প্লাস আইবি যেটা কমপ্লেক্সের মতো থাকবে, আর একটা নেবো পি প্লাস আই কিউ যেটাও কমপ্লেক্সের মতো থাকবে। সো টি ইন্টু ফার্স্ট হচ্ছে এ প্লাস আইবি প্লাস সি প্লাস সি নেই, পি প্লাস আই কিউ আছে, পি প্লাস আই কিউ, এটাকে যখন অ্যাড করছি তখন কেমন আসছে, টি ইন্টু এর জন্য আসছে যে এ প্লাস পি প্লাস আই ইন্টু বি প্লাস কিউ। ওকে, সেটার জন্য আমি টি মাল্টিপ্লাই করে দিই, টি ইন্টু এ প্লাস পি, এটা একটা ব্র্যাকেটের মধ্যে, প্লাস আই ইন্টু টি বি প্লাস কিউ, তো পাশে করি এটাকে, যে ইকুয়াল টু টি এ প্লাস টি পি প্লাস আই টি বি প্লাস আই টি কিউ, সেটাকে যদি সেপারেট করে নিই, টি এ প্লাস আই টি বি এটা একটা, প্লাস টি ইন্টু পি প্লাস আই টি কিউ এটা একটা, টি কমন নিলে এ প্লাস আই বি একটা, প্লাস টি কমন নিলে পি প্লাস আই কিউ আর একটা। সো আমাদের কিন্তু ডিস্ট্রিবিউটিভ প্রপার্টিটা প্রুভ হয়ে গেল। সো 8 নম্বর প্রপার্টি প্রুভ করে ফেলেছি, আমাদেরকে আর দুটো প্রপার্টি প্রুভ করতে হবে, 9 এবং 10। 9ও একটা ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি আছে, 9 ডিস্ট্রিবিউটিভ প্রপার্টিতে এবার আমরা যাবো। চলো, 9 কিন্তু আমাদেরকে দুটো স্কেলার মানে ফিল্ডের এলিমেন্ট নিতে হবে। তাহলে আমরা একটা টি নিলাম আর একটা এস নিলাম ফিল্ড থেকে,
এবং একটা ভেক্টর স্পেসের এলিমেন্ট এ প্লাস আই বি কমপ্লেক্স স্পেস থেকে নিলাম। সো আমরা কি দেখাবো? আমরা দেখাবো যে টি প্লাস এস, এটা নর্মাল প্লাস কিন্তু, হ্যাঁ, ইন্টু এ প্লাস আই বি, এটা কী হয়? সো টি প্লাস এস, এর সাথে এ মাল্টিপ্লাই হবে, প্লাস আই ইন্টু টি প্লাস এস, এর সাথে বি মাল্টিপ্লাই হবে, তাহলে কী আসছে? টি এ প্লাস এস এ প্লাস আই ইন্টু টি বি প্লাস আই ইন্টু এস বি। তাহলে প্রথমে আমরা টি এ প্লাস আই টি বি নিলাম, তারপরেরটার সঙ্গে নিচ্ছি এস এ প্লাস আই এস বি। সো এখান থেকে যদি টি কমন নিই, এ প্লাস আই বি, আর এখান থেকে যদি এস কমন নিই, সো এ প্লাস আই বি, এটাই এসছে কিন্তু আমাদের সেই ডিস্ট্রিবিউটিভ প্রপার্টিটা। তাহলে আমরা কিন্তু ন নম্বর প্রপার্টিকেও স্যাটিসফাই করিয়ে ফেললাম কমপ্লেক্স নাম্বারের জন্য। লাস্ট আমাদের আর একটা প্রপার্টি আছে, 10 নম্বর প্রপার্টি, সেটা খুব ইজিলি, একটা আইডেন্টিটি এলিমেন্ট এর রেসপেক্টে, ওয়ান ইজ দি আইডেন্টিটি আইডেন্টিটি এলিমেন্ট এলিমেন্ট অফ রিয়েল ফিল্ড আর। আর আমরা একটা এ প্লাস আই বি নিচ্ছি কোথা থেকে? না, কমপ্লেক্স নাম্বারের মধ্যে থেকে। দেন এই ওয়ানের সাথে যদি এ প্লাস আই বির প্রোডাক্ট করানো হয়, তাহলে কী হবে? ওয়ান ইন্টু এ প্লাস আই ইন্টু ওয়ান ইন্টু বি। সো আলটিমেটলি আসবে এ প্লাস আই বি, যেটা আমাদের আসার কথা ছিল। সো দেখো যে এই কমপ্লেক্স নাম্বারের যে সেটটা, সেটা দুটো বাইনারি, একটা বাইনারি অপারেশন, একটা এক্সটার্নাল অপারেশন, সি প্লাস ডট। এই যে ট্রিপলেটটা, এই ট্রিপলেটটা কিন্তু ভেক্টর স্পেসের যে 10টা কন্ডিশন সেটা স্যাটিসফাই করেছে। সো এটা কিন্তু একটা ভেক্টর স্পেস ফর্ম করছে। ওকে, সো আমরা কমপ্লেক্স নাম্বারের যে সেট, সেই সেটটাকে রিয়েল ফিল্ডের উপর একটা ভেক্টর স্পেস প্রুভ করে ফেললাম। এবার আমরা বলেছিলাম যে আমরা কিছু ভেক্টর, এই এই ভিডিওটাতে ভেক্টর স্পেসের কিছু এক্সাম্পল নিয়ে ডিসকাস করব। এবার আমরা একটা অন মানে একটু রিয়েল নাম্বারের ফিল্ড এর উপরেই করবো, কিন্তু ভেক্টর স্পেসের যে সেটটাকে নিয়ে আমরা কাজ করবো, সেই সেটটা একটু অন্যরকমের নেবো। সেই সেটটা পলিনোমিয়াল নেবো, সব সমস্ত যে পলিনোমিয়ালগুলো আমাদের আছে, সেই সমস্ত পলিনোমিয়ালগুলোকে নিয়ে একটা সেট বানাবো। তাহলে আমরা একটা সেট ভি ধরছি, আমি এই ভেক্টর স্পেসটার নাম দেবো পি এন। ওকে, পি এন পলিনোমিয়ালের সেট। হ্যাঁ, তা আমি প্রথমে একটা সেট ভি, একটা নন এমটি সেট নিচ্ছি। এই ভি নন এমটি সেট, যেটা এই ভি নন এমটি সেটের মধ্যে কী আছে? অল রিয়াল পলিনোমিয়াল আছে, অল রিয়াল পলিনোমিয়াল, এটা আছে, অল রিয়াল পলিনোমিয়াল অফ ডিগ্রি লেস দ্যান এন, যার ডিগ্রিগুলো এনের থেকে ছোট, এরকম সমস্ত রিয়াল পলিনোমিয়াল উইথ জিরো পলিনোমিয়াল, জিরো পলিনোমিয়াল অবশ্যই থাকবে। তা আমরা এর উপরে দুটো অপারেশন, একটা এক্সটার্নাল অপারেশন, একটা বাইনারি অপারেশন আগে ডিফাইন করে নেবো। সেই এক্সটার্নাল অপারেশন, বাইনারি অপারেশন ডিফাইন করার পরে আমরা কিন্তু দেখব যে এই সেটটা ওই 10টা প্রপার্টিকে হোল্ড করছে কিনা। ওকে, তো চলো ফার্স্টে আমরা এই এর এলিমেন্টগুলো কেমন দেখতে হবে সেটা দেখি। এফ একটা এলিমেন্ট হবে, যেটা হবে এ জিরো প্লাস এ ওয়ান এক্স প্লাস এ টু এক্স স্কোয়ার প্লাস ডট 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 প্লাস এ এম এক্স টু দি পাওয়ার এম। আমরা এবার আর একটা এলিমেন্ট নেব জি, যেটা হবে এ জিরো প্লাস এ ওয়ান এক্স প্লাস এ টু এক্স স্কোয়ার প্লাস ডট 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 প্লাস। এবার দেখো একটা কথা, লেস দ্যান এন বলেছে, আমরা এন এর ছোট একটা এম আমরা নিয়েছি অলরেডি, কিন্তু এই যে জি পলিনোমিয়ালটাকে আমরা নিচ্ছি, সেই জি পলিনোমিয়ালটা যে ওই এম এর ইকুয়াল অর্ডার হবে তার কোনো কিন্তু মানে নেই, এটার অর্ডার আমরা আলাদা নিলাম। ওকে, সো এ আর এক্স টু দি পাওয়ার আর বলে আমরা এর অর্ডারটাকে লাস্ট অর্ডার নিলাম, এক্স টু দি পাওয়ার অর্ডার। তাহলে আমরা এখন যোগ ডিফাইন করবো, নাও ডিফাইন
ডিফাইন প্লাস অ্যাডিশন এফ প্লাস জি। এফ প্লাস জি ডিফাইন করার জন্য কেমন হবে জিনিসটা? জিনিসটা এরকম দাঁড়াবে, এ জিরো প্লাস এ ওয়ান এক্স প্লাস এ টু এক্স স্কোয়ার প্লাস ডট 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 প্লাস এ এম এক্স টু দি পাওয়ার এম। এর সঙ্গে প্লাস হবে বি জিরো প্লাস বি ওয়ান এক্স প্লাস বি টু এক্স স্কোয়ার প্লাস ডট ডট ডট, এটা গিয়ে শেষ হবে বি আর। দুটোই এ জিরো করা হয়ে গেছে, আমাদের একটা বি জিরো করা, বি করা উচিত ছিল, বি আর এক্স টু দি পাওয়ার আর এক্স শেষ হবে। ওকে, তো আমি একটা কাজ করি, এগুলোকে সব বি করে দিই। ওকে, সেটা বেটার হবে তোমাদের জন্য। এই এই যে সেটটা আছে এটা টোটালটা বিতে লিখতে হবে। তো চলো বিতে লিখি, এটা এরকম দেখতে হবে যে বি জিরো প্লাস বি ওয়ান এক্স প্লাস বি টু এক্স স্কোয়ার প্লাস ডট 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 প্লাস বি আর এক্স টু দি পাওয়ার আর। ওকে, তাহলে এই যে প্লাসটা করলাম, এই প্লাসটা যে সবসময় ডিফাইন্ড কিভাবে হবে, মানে তিনটে কেস হতে পারে। ফার্স্ট কেস ধরো, কোনো ক্রমে ইফ এই এমটা, যে এমটা আমরা প্রথম পলিনোমিয়ালের ডিগ্রি নিয়েছি, এই এমটা ধরো ছোট হলো, আরটা ধরো বড় হলো, সেক্ষেত্রে কি হবে যে এই এই যে পিছনের পার্টটা, এই পার্টটার মধ্যে একটা জায়গায় গিয়ে আমরা এম টার্ম পাব, এবং এম প্লাস ওয়ান টার্ম থেকে আট টার্ম পর্যন্ত যে যে সিরিজ, যে বাকিগুলো টার্ম থাকছে, সেই টার্মগুলো কিন্তু প্রথম পলিনোমিয়ালের কারোর সাথে যোগ হবে না, সেইভাবে কিন্তু আমাদের লিখতে হবে। সো চলো সেইভাবে লিখব আমরা। তখন কিন্তু এই যে এফ প্লাস জি যেটা, সেটা এরকম হবে এ জিরো প্লাস বি জিরো কনস্ট্যান্ট টার্ম প্লাস এ ওয়ান প্লাস বি ওয়ান এক্স প্লাস এ টু প্লাস বি টু এক্স স্কোয়ার প্লাস ডট ডট করে যাবে, এরকম করে এম টার্ম পর্যন্ত যাবে। ধরো এম টার্মের আগের টার্ম যেটা, সেটা কেমন হবে? সেটা হবে এরকম যে এ এম মাইনাস ওয়ান প্লাস বি এম মাইনাস ওয়ান ইন্টু এক্স টু দি পাওয়ার এম মাইনাস ওয়ান, পরের টার্ম এ এম প্লাস বি এম ইন্টু এক্স টু দি পাওয়ার এম, তার পরের থেকে কিন্তু আর এর টার্ম থাকছে না, বি টার্ম থাকছে। তো সেখান থেকে শুরু হবে প্লাস বি এম প্লাস ওয়ান এক্স টু দি পাওয়ার এম প্লাস ওয়ান, এবং এখান থেকে ডট ডট করে টার্মটা গিয়ে শেষ হবে বি আর এক্স টু দি পাওয়ার আর। এই হচ্ছে যদি এম ছোট হয়, এম লেস দেন আর, বাট এটা হবে তার কোনো কিন্তু কোনো গ্যারেন্টি নেই। এর উল্টোটাও কিন্তু হতে পারে, এর উল্টোটা যদি হয়, মানে ইফ ইফ এম গ্রেটার দেন আর, যদি এম বড় হয় আর ছোট হয়, তাহলে এফ প্লাস জিটা কেমন দেখতে হবে সেটা আমাদেরকে লিখতে হবে। দেখো, এম যদি বড় হয়, মানে ফার্স্ট যে পলিনোমিয়ালটা নিয়েছি সেই পলিনোমিয়ালের মধ্যে যে তার যে ডিগ্রি, সেই ডিগ্রিটা কিন্তু বড় পিছনের পলিনোমিয়াল থেকে, তাহলে পিছনের পলিনোমিয়ালে যে আরখানা টার্ম আছে, সেই আরখানা টার্ম কিন্তু প্রথম পলিনোমিয়ালটার মধ্যে মাস্ট বি আছে, এবং আর প্লাস ওয়ান থেকে এম টার্ম পর্যন্ত যে টার্ম কটা, সেই টার্ম কটা সেকেন্ড পলিনোমিয়ালে কারোর সাথে যোগ হওয়ার নেই, সেইভাবে আমরা লিখব। তাহলে প্রথমে যেটা শুরু হবে সেটা এ জিরো প্লাস বি জিরো দিয়ে শুরু হলো, প্লাস এ ওয়ান প্লাস বি ওয়ান এক্স থাকলো, প্লাস এ টু প্লাস বি টু এক্স স্কোয়ার থাকলো, প্লাস ডট ডট ডট, এটা যাবে কত দূর? এটা যাবে আর পর্যন্ত, মানে এ আর মাইনাস ওয়ান প্লাস বি আর মাইনাস ওয়ান, যেটা এই যে অ্যাডিশানটা, এই অ্যাডিশানের সঙ্গে সাথে থাকবে এক্স টু দি পাওয়ার আর মাইনাস ওয়ান প্লাস এ আর প্লাস বি আর ইন্টু এক্স টু দি পাওয়ার আর। এইভাবে যোগ করতে করতে এর পরের যে টার্মটা, সেই টার্মটাই কিন্তু থাকবে, এ আর থাকবে না,
একটা ভুল হলো নাকি না, ঠিকই আছে, এ এ থাকবে, তাহলে এ আর প্লাস ওয়ান এক্স টু দি পাওয়ার আর প্লাস ওয়ান এটা থাকবে, তারপর থেকে এটা শুরু হবে, গিয়ে এটা শেষ হবে কিন্তু এ এম এক্স টু দি পাওয়ার এম এ, এইভাবে শেষ হবে। এটা হচ্ছে যখন আমাদের ফার্স্ট পলিনোমিয়াল যেটা, সেই পলিনোমিয়ালের ডিগ্রিটা সেকেন্ড পলিনোমিয়াল ডিগ্রি থেকে বড় হবে। এবার আমরা কেস থ্রিতে আসব, যদি এই এফ আর জি এর যে পলিনোমিয়ালের ডিগ্রি এ দুটো ইকুয়াল হয়। এটা খুব ইজি, যে সেক্ষেত্রে এফ আর জির কিন্তু কোনো এক্সট্রা টার্ম পড়ে থাকবে না, সো এ জিরো প্লাস বি জিরো ফার্স্ট টার্ম, তারপরে আসছে এ ওয়ান প্লাস বি ওয়ান ইন্টু এক্স প্লাস এ টু প্লাস বি টু ইন্টু এক্স স্কোয়ার প্লাস, এইভাবে চলতে চলতে লাস্ট টার্ম আসবে এ এম প্লাস বি আর, দুটোই সেম, ইন্টু এক্স টু দি পাওয়ার এম হোক বা আর হোক, যা হোক একটা লিখলেই হবে। ওকে, সো এইভাবে কিন্তু আমরা আমাদের এই যোগকে ডিফাইন করতে পারি। এবার এটা হলো বাইনারি কম্পোজিশন বা বাইনারি অপারেশন, বাইনারি অপারেশন কীভাবে ডিফাইন করা হবে সেটা। এরপরে আমরা ডিফাইন করব আর একটা অপারেশন, যে অপারেশনটা হচ্ছে এক্সটার্নাল অপারেশন। সেই এক্সটার্নাল অপারেশনটা কীভাবে ডিফাইন করব সেটাই হচ্ছে আমাদের এখানকার কাজ। এক্সটার্নাল অপারেশন হিসেবে আমরা দেবো ডট, তখন আমরা একটা ফিল্ডের এলিমেন্ট দরকার, আমরা ফিল্ডের এলিমেন্ট একটা সি নিচ্ছি যেটা আমাদের রিয়াল ফিল্ড থেকে আসছে, আর একটা এফ নিচ্ছি যেটা হচ্ছে এ জিরো প্লাস এ ওয়ান এক্স প্লাস এ টু এক্স স্কোয়ার প্লাস ডট 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 করে এ এন এম এক্স টু দি পাওয়ার এম এটা। সো এখানে আমি নেব সি এফ, সেটা কেমন হবে, সি ইন্টু এ জিরো প্লাস এ ওয়ান এক্স প্লাস এ টু এক্স স্কোয়ার প্লাস ডট 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 প্লাস এ এম এক্স টু দি পাওয়ার এম, এই ফর্মেটটা নেব। তাহলে এটাকে কীভাবে লিখবো, এটাকে লেখার জন্য আমি যদি গুণ করে দিই, সি ইন্টু এ জিরো প্লাস সি ইন্টু এ ওয়ান এক্স প্লাস সি ইন্টু এ টু এক্স স্কোয়ার প্লাস ডট ডট ডট, এভাবে আসছে, উইকিলটা চলে এলো, প্লাস এভাবে আস্তে আস্তে ডট 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 করে আসবে, প্লাস সি ইন্টু এ এম এক্স টু দি পাওয়ার এম। এই হলো কিন্তু আমাদের প্রোডাক্ট, মানে যে এক্সটার্নাল অপারেশনটা নিলাম সেই এক্সটার্নাল অপারেশনের ডেফিনেশন। ওকে, এবার আমরা এই যে ফরম্যাটটা বানালাম বা এই যে সিস্টেমটা বানালাম, এই সিস্টেমটা যে একটা, এই সিস্টেমটা যে একটা আমাদের ভেক্টর স্পেস ফর্ম করছে, সেই ভেক্টর স্পেসের ফর্মেশনটা কিন্তু আমরা এবার লক্ষ্য করবো, মানে 10টা প্রপার্টি আমরা এর উপরে খাটাবো। চলো, 10টা প্রপার্টি খাটানোর প্রথম প্রপার্টি, আমরা দুটো পলিনোমিয়াল নেবো, একটা এ এ জিরো প্লাস এ ওয়ান এক্স প্লাস এ টু এক্স স্কোয়ার প্লাস ডট ডট করে এ এম এক্স টু দি পাওয়ার এম। দেখো, এই জি পলিনোমিয়ালটা লেখার আগে একটা কথা বলি, জি পলিনোমিয়ালের যে ডিগ্রি সেই ডিগ্রি কিন্তু তিন রকমের হতে পারে। একটা হচ্ছে যে এম আমরা লিখেছি সেই এম এর থেকে বড়, একটা হচ্ছে যে এম আমরা লিখেছি সেই এম এর সমান, আর একটা হচ্ছে যে এম আমরা লিখেছি সেই এম এর ছোট। সেই তিন রকম ডিগ্রির জন্যে আমরা কিন্তু তিন রকমের অ্যাডিশন, মানে এ প্লাস জি পাব। তা একটু আগে আমরা যেটা দেখলাম সেই অনুযায়ী কিন্তু যদি আমাদের বলতে হয়, তাহলে সেই অনুযায়ী যদি আমাদের বলতে হয় তাহলে কিন্তু তিন রকমের এ প্লাস জি আমাদের কিন্তু ওই পলিনোমিয়ালের যে সেট ভি আমরা ধরেছি সেই ভি সেটের মধ্যে অবশ্যই থাকবে। সো আমরা এই যে 10টা প্রপার্টি, 10টার মধ্যে 5টা প্রপার্টিতে আমাদের এই ইম্পর্টেন্সটা আসবে যে ভি এফ এবং জি, দু নম্বর প্রপার্টি আলোচনা করার সময় আমরা এইচ নেব, তিনটে পলিনোমিয়াল নেবো। এই যে দুটো দুটো বা দুটো তিনটে করে পলিনোমিয়াল নেওয়া হচ্ছে, এই পলিনোমিয়ালগুলোর ডিগ্রি সমান হবে না, কেউ কারোর থেকে বড় হবে না, কেউ কারোর থেকে ছোট হবে, এটা কিন্তু প্রথম 5টা প্রপার্টির মধ্যে আসবে। তা যাই হোক না কেন, এই 5টা প্রপার্টি অবশ্যই খাটবে। এবং আরও একটা প্রপার্টির ক্ষেত্রে আমরা সেটা পাই, 8 নম্বর
বা 9 নম্বর প্রপার্টি থেকে এটা লাগে, 8 নম্বর প্রপার্টি থেকে এটা একবার লাগে, দুটো যোগ করতে হয়। তো যাই হোক, সব ক্ষেত্রেই কিন্তু এটা হোল্ড করে, মানে কেউ আমি এখানে যেটা করব সেটা হচ্ছে দুটো পলিনোমিয়ালি ডিগ্রিটাকে সমান করে নেবো। ওকে, দুটো পলিনোমিয়াল ডিগ্রিটাকে সমান করে নিলে আমাদের বেশি চিন্তা বা বেশি কনফিউশনের জায়গাটা থাকবে না, ইজিলি দুটো সমান থাকবে, মানে কে পিছনের দিকে এক্সটেন্ড হবে বা কে সামনে টার্মিনেট হবে এই জিনিসটা কিন্তু আমাদের ভাবতে হবে না দুটো সমান করে, কারণ দুজন একই সাথে টার্মিনেট হয়ে যাবে সেক্ষেত্রে। তা সেই ব্যাপারটাই নেব আমি, সেটা তোমাদেরকে বলে নিলাম। যদি তোমাদের কারোর মনে হয় যে কোনো আমি এম লেস দ্যান আর নেবো বা এম গ্রেটার দ্যান আর নেবো, সেটা নিয়েও তোমরা করতে পারো, কোনো প্রবলেম হবে না। যদি প্রবলেম হয়, নিচে ডেসক্রিপশান বক্সে কন্ট্যাক্টসের ডিটেলস দেওয়া আছে, কন্ট্যাক্ট করো, আমি স্পেশালি সেই ইয়েটা কমপ্লিট করে দেবো, মানে সেই যে জায়গাটায় তোমাদের প্রবলেম হবে সেটা অ্যাসোসিয়েটিভ ব্লক হাঁটাতে গিয়েও প্রবলেম হতে পারে, মানে প্রবলেম হবে না, বাট কেউ যদি কোনো জায়গায় কোনো রকম আটকে যায় সে জায়গা থেকে আমি তাকে ক্লিয়ার করে দেবো। ওকে, সো আমি এই জায়গাটায় মানে এই যে পরবর্তী যে পাঁচটা প্রপার্টি বা ছটা প্রপার্টির মধ্যে যেটা লাগবে সেই ক্ষেত্রে আমি ধরে নিচ্ছি, মানে সুবিধার জন্য ধরে নিচ্ছি যে এফ আর জি দুটোই সেম ডিগ্রি, সেটাকে বি জিরো প্লাস বি ওয়ান এক্স প্লাস বি টু এক্স স্কোয়ার প্লাস ডট 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 প্লাস বি এমই ধরবো, কারণ একটু আগেই বললাম পুরো কথাটা, নেক্সট দুবার এম ধরবো। এখন আমরা এই দুটোকে যোগ করবো, সো এফ প্লাস জি কত হবে, এ জিরো প্লাস এ ওয়ান এক্স প্লাস এ টু এক্স স্কোয়ার প্লাস ডট 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 প্লাস এ এম এক্স টু দি পাওয়ার এম, এর সাথে যোগ হবে প্লাস বি জিরো প্লাস বি ওয়ান এক্স প্লাস বি টু এক্স স্কোয়ার প্লাস ডট 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 প্লাস বি এম এক্স টু দি পাওয়ার এম, এটা যোগ হবে। যোগ করলে কী আসছে, যোগ করলে আসছে এ জিরো প্লাস বি জিরো প্লাস এ ওয়ান প্লাস বি ওয়ান এক্স প্লাস এ টু প্লাস বি টু এক্স স্কোয়ার প্লাস ডট 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 এ এম প্লাস বি এম এক্স টু দি পাওয়ার এম। ওকে, এই যে জিনিসটা, এরা দুজন এই উপরের দুটো জিনিস যদি ভি সেটের মধ্যে থাকে তাহলে এটাও কিন্তু মাস্ট বি বিলংস টু ভি, কারণ এই এক ভি সেটের প্রতিটা এলিমেন্টকেই কিন্তু এই ফরম্যাটে লেখা যায়। ওকে, সো এটাও ভির মধ্যে থাকবে। দু নম্বরে আমরা যেটা দেখাবো, যে আমরা দেখাবো এটা অ্যাসোসিয়েটিভ ল মেনে চলে, সেই জন্য আমরা তিনটে এলিমেন্ট নেব। ওকে, সো দু নম্বরে আমরা একটা এফ নিচ্ছি, যেটা হচ্ছে এ জিরো প্লাস এ ওয়ান এক্স প্লাস এ টু এক্স প্লাস ডট 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 প্লাস এ এম এক্স টু দি পাওয়ার এম। আচ্ছা, একটা জিনিস দেখো, এই যে জিনিসটা না, এই যে ফরম্যাটটা আমরা নিয়েছি, এই ফরম্যাটটাকে এরকমভাবে লেখা যায় কি না দেখো, আমি একটু চেষ্টা করি। সামেশান অফ, সামেশান চিহ্ন দিয়ে লিখছি, আর ইকুয়াল টু জিরো টু এম, আর ইকুয়াল টু জিরো টু এম এ আর এক্স টু দি পাওয়ার আর। ওকে, এভাবে লিখলে কিন্তু আমাদের খাটনি অনেক কমে যাবে। আমি জি নিচ্ছি, জিকে নিচ্ছি বি জিরো প্লাস বি ওয়ান এক্স প্লাস বি টু এক্স স্কোয়ার, এখানেও এক্স স্কোয়ার হবে, প্লাস ডট 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 প্লাস বি বি এম এক্স টু দি পাওয়ার এম। এটাকেও কিন্তু আমি সেম ফরম্যাটে লিখতে পারি, যে সামেশান অফ আর ইকুয়াল টু জিরো থেকে এম বি এম এক্স টু দি পাওয়ার আর, বি আর এক্স টু দি পাওয়ার আর। ওকে, সো এরপরে আমরা আর একটা নেব এইচ, যেটা থাকবে সি জিরো প্লাস সি ওয়ান এক্স প্লাস সি টু এক্স স্কোয়ার প্লাস ডট 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 প্লাস সি এন এম এক্স টু দি পাওয়ার এম। এটাকেও কিন্তু আমরা একই ফরম্যাটে লিখতে পারি, সামেশান অফ আর ইকুয়াল টু জিরো থেকে এম সি আর এক্স টু দি পাওয়ার আর।
এখন আমাদেরকে এই তিনটেকে নিয়ে অ্যাসোসিয়েটিভ প্রপার্টিটাকে করে দেখাতে হবে। ওকে, তো আমরা সামেশন ফর্মেটে আনলাম কারণ আমাদেরকে প্রচুর কিছু কম করতে হবে সামেশন ফর্মেটে। আমরা যদি এ প্লাস জি প্লাস এইচ করি তাহলে সেটা সামেশান ফর্ম্যাট কেমন হবে? সামেশান অফ আর ইকুয়াল টু জিরো থেকে এম এ আর এক্স টু দি পাওয়ার আর প্লাস সামেশান অফ আর ইকুয়াল টু জিরো থেকে এম বি আর এক্স টু দি পাওয়ার আর প্লাস সামেশান অফ আর ইকুয়াল টু জিরো থেকে এম সি আর এক্স টু দি পাওয়ার আর। এটাকে যদি যোগ করা হয় তাহলে প্রথম পার্টটা একই থাকবে, সামেশান অফ আর ইকুয়াল টু জিরো থেকে এম এ আর এক্স টু দি পাওয়ার আর প্লাস সামেশান অফ আর ইকুয়াল টু জিরো থেকে এম এইখানটা যোগ হয়ে যাবে বি আর প্লাস সি আর ইন্টু এক্স টু দি পাওয়ার আর। ওকে, এর পরবর্তীতে আমরা ফার্স্ট এই দুটোকে আবার যোগ করবো, কেমন আসবে দেখতে? তখন দেখতে আসবে এরকম যে ইকুয়াল টু সামেশান অফ আর ইকুয়াল টু জিরো থেকে এম এ আর প্লাস বি আর প্লাস সি আর ইন্টু এক্স টু দি পাওয়ার আর। এর পরবর্তীতে আমরা করতে পারি এরকম, সামেশান অফ আর ইকুয়াল টু জিরো থেকে এম এ আর প্লাস বি আর ইন্টু এক্স টু দি পাওয়ার আর প্লাস সামেশান অফ আর ইকুয়াল টু জিরো থেকে এম সি আর এক্স টু দি পাওয়ার আর। সো এটাকে আমরা ভেঙে লিখতে পারি, সামেশান অফ আর ইকুয়াল টু জিরো থেকে এম এ আর এক্স টু দি পাওয়ার আর প্লাস সামেশান অফ আর ইকুয়াল টু জিরো থেকে এম বি আর এক্স টু দি পাওয়ার আর প্লাস সামেশান অফ আর ইকুয়াল টু জিরো থেকে এম সি আর এক্স টু দি পাওয়ার আর। প্রথমটাকে আমরা বলি এ প্লাস জি প্লাস এইচ। সো অ্যাসোসিয়েটিভ যে প্রপার্টি, সেই প্রপার্টি কিন্তু আমাদেরকে, সেই প্রপার্টিটা আমাদের প্রুভ হয়ে গেল। এবার আমরা আইডেন্টিটি এলিমেন্ট, ইনভার্স এলিমেন্ট এই দিকটা আসবো। সো চলো আমরা আইডেন্টিটি এলিমেন্টের দিকে যাই, তিন নম্বর প্রপার্টি। আমরা এবার থেকে যে কাজটা করব সেটা হলো পলিনোমিয়ালটাকে কিন্তু এই সামেশান ফর্মেটে ধরো। তাহলে কী হবে, আমাদের অনেক কম লিখলে চলবে। আমি একটা পলিনোমিয়াল নিচ্ছি এফ সামেশান অফ আর ইকুয়াল টু জিরো থেকে এম এ আর এক্স টু দি পাওয়ার আর, এটা হলো আমাদের এফ পলিনোমিয়াল। আমি একটা থিটা বলে পলিনোমিয়াল নিচ্ছি যেটা এরকম দেখতে, জিরো প্লাস জিরো এক্স প্লাস জিরো এক্স স্কোয়ার প্লাস জিরো এক্স কিউ প্লাস ডট 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 প্লাস জিরো এক্স টু দি পাওয়ার এম। যদি আমরা এফ প্লাস থিটা করি, আচ্ছা এটাকেও তো সামেশান আকারে লেখা যায়, সামেশান অফ আর ইকুয়াল টু জিরো থেকে এম জিরো ইন্টু এক্স টু দি পাওয়ার আর। সো এটা কেমন দেখতে হবে, সামেশান অফ আর ইকুয়াল টু জিরো টু এম এ আর এক্স টু দি পাওয়ার আর প্লাস সামেশান অফ আর ইকুয়াল টু জিরো টু এম জিরো প্লাস এক্স টু দি পাওয়ার আর। জিরো প্লাস হবে না, এটা জিরো এক্স টু দি পাওয়ার আর, জিরো এক্স টু দি পাওয়ার আর। সো এটা সামেশান অফ আর ইকুয়াল টু জিরো টু এম এ আর প্লাস জিরো এক্স টু দি পাওয়ার আর, দ্যাট মিন্স সামেশান অফ আর ইকুয়াল টু জিরো টু এম এ আর এক্স টু দি পাওয়ার আর, দ্যাট ইজ এফ। সো এই যে থিটা ইকুয়াল টু জিরো প্লাস জিরো এক্স প্লাস জিরো এক্স স্কোয়ার প্লাস ডট 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 প্লাস জিরো এক্স টু দি পাওয়ার এম বি দি আইডেন্টিটি এলিমেন্ট অফ ভি, ভির আইডেন্টিটি এলিমেন্ট উইথ রেসপেক্ট টু অবশ্যই প্লাস। ওকে, তো আমরা আইডেন্টিটি এলিমেন্ট প্রুভ করে ফেললাম, এরপরে আমরা যাব ইনভার্স এলিমেন্ট। সো আমরা একটা চার নম্বর
ফাংশন মানে পলিনোমিয়াল নেব এ, যেটা হচ্ছে সামেশান অফ আর ইকুয়াল টু জিরো থেকে এম এ আর এক্স টু দি পাওয়ার আর এক্স টু দি পাওয়ার, দেন দেয়ার এক্সিস্ট একটা আর একটা মাইনাস এফ দিয়ে যাকে ডিফাইন করতে পারি, সেটা কেমন দেখতে, যে সামেশান অফ আর ইকুয়াল টু জিরো থেকে এম মাইনাস এ আর এক্স টু দি পাওয়ার আর। কাজটা কি হবে, এই এফ এর সঙ্গে যখন আমরা মাইনাস এফটাকে অ্যাড করব তখন কেমন হবে, সামেশান অফ আর ইকুয়াল টু জিরো থেকে এম এ আর এক্স টু দি পাওয়ার আর প্লাস সামেশান অফ আর ইকুয়াল টু জিরো থেকে আর ইকুয়াল টু জিরো থেকে এম মাইনাস এ আর এক্স টু দি পাওয়ার আর। সো আলটিমেটলি সামেশান অফ আর ইকুয়াল টু জিরো থেকে এম এ আর মাইনাস এ আর এক্স টু দি পাওয়ার আর। সো সামেশান অফ আর ইকুয়াল টু জিরো থেকে এম জিরো এক্স টু দি পাওয়ার আর, আইডেন্টিটি এলিমেন্ট, আইডেন্টিটি এলিমেন্ট। সো দেখো আমরা আইডেন্টিটি এলিমেন্ট পেলাম, কাকে কাকে যোগ করে, মাইনাস এফকে যোগ করে এফ এর সাথে। সো মাইনাস এফ ইজ দি ইনভার্স এলিমেন্ট, ইনভার্স এলিমেন্ট অফ এফ, এফ এর ইনভার্স এলিমেন্ট পেলাম মাইনাস এফকে। তাহলে আমরা কিন্তু ইনভার্স প্রপার্টিটাও হোল্ড করালাম। এরপরে আমরা আসবো কমিউটেটিভ ল এর ক্ষেত্রে, আমরা পাঁচ নম্বর প্রপার্টি কমিউটেটিভ ল। এফ নিলাম একটা, সামেশান অফ আর ইকুয়াল টু জিরো থেকে এম এ আর এক্স টু দি পাওয়ার আর। জি নিলাম একটা, সামেশান অফ আর ইকুয়াল টু জিরো থেকে এম বি আর এক্স টু দি পাওয়ার আর। এফ প্লাস জি বের করব, কি হবে, সামেশান অফ আর ইকুয়াল টু জিরো থেকে এম এ আর এক্স টু দি পাওয়ার আর, এর সঙ্গে যোগ হবে সামেশান অফ আর ইকুয়াল টু জিরো থেকে এম বি আর এক্স টু দি পাওয়ার আর। সো যোগটা এরকম হবে, সামেশান অফ আর ইকুয়াল টু জিরো থেকে এম এ আর প্লাস বি আর ইন্টু এক্স টু দি পাওয়ার আর। এটাকে আমরা আগে পরে করে নিতে পারি, সামেশান অফ আর ইকুয়াল টু জিরো থেকে এম বি আর প্লাস এ আর ইন্টু এক্স টু দি পাওয়ার আর। সেটাকে ভেঙে দিলে সামেশান অফ আর ইকুয়াল টু জিরো থেকে এম বি আর এক্স টু দি পাওয়ার আর প্লাস সামেশান অফ আর ইকুয়াল টু জিরো থেকে এম এ আর এক্স টু দি পাওয়ার আর। দ্যাট মিন্স ইট ইজ উল্টোটা, মানে জি প্লাস এফ। সো কমিউটেটিভ লও কিন্তু প্রুভ হয়ে গেল, পাঁচ নম্বরে যেটা আমরা প্রুভ করার কথা ছিল কমিউটেটিভ ল সেটাও কিন্তু প্রুভ হয়ে গেল। এই কমিউটেটিভ ল প্রুভ হওয়ার সাথে সাথে আমরা যেটা বলতে পারি যে এই সেট ভি, সেট ভি কি, সেট ভি হচ্ছে আমাদের সেই সেট যে সেটটার মধ্যে অল পলিনোমিয়াল অফ ডিগ্রি এন লেস দ্যান এন বা এন গুলো আছে, সেই সেটটা কিন্তু একটা অ্যাবেলিয়ান গ্রুপ বা কমিউটেটিভ গ্রুপ ফর্ম করছে। এবার আমরা ছ নম্বর প্রপার্টিতে আসবো। ছ নম্বর প্রপার্টিতে আমাদেরকে বলা ছিল এক্সটার্নাল কম্পোজিশন নিতে হবে এবং সেটা একটা রিয়েল নাম্বারের এলিমেন্ট সি নেব, সেই রিয়েল নাম্বার এলিমেন্ট সি এবং একটা এফ নেব, যেফটার মধ্যে থাকবে সামেশান অফ আর ইকুয়াল টু জিরো থেকে এম এ আর এক্স টু দি পাওয়ার আর। আমরা সি এফ বের করবো, সি এফ দেখবো সেটা ওই ভেক্টর স্পেস ভির মধ্যে, যেটা ভির এলিমেন্ট। সো ভেক্টর স্পেস ভির মধ্যে যদি থাকে তাহলে আমরা কি পাবো, তাহলে আমরা পাবো যে এরকম যে সি ইন্টু সামেশান অফ আর ইকুয়াল টু জিরো থেকে এম এ আর এক্স টু দি পাওয়ার আর। সো সামেশান অফ আর ইকুয়াল টু জিরো থেকে এম সি এ আর ইন্টু এক্স টু দি পাওয়ার আর। সো সামেশান অফ আর ইকুয়াল টু জিরো থেকে এম, এটাকে আমরা বড় হাতের এ আর লিখলাম এক্স টু দি পাওয়ার আর, যেখানে বড় হাতের এ আর যেটা ক্যাপিটাল এ আর সেটা হচ্ছে সি এ আর। ওকে, সো এই যে জিনিসটা এটাও কিন্তু বিলংস টু ভি, এই যে জিনিসটা এসছে এটাও কিন্তু বিলংস টু ভি। সো আমরা দেখলাম যে আমাদের যে এক্সটার্নাল কম্পোজিশনের রেসপেক্টে মাল্টিপ্লিকেশন সেটাও কিন্তু একটা
ক্লোজার ক্লোজার হচ্ছে। এবার আমরা অ্যাসোসিয়েটিভ ল, এই এক্সটার্নাল কম্পোজিশনের রেসপেক্টে যে অ্যাসোসিয়েটিভ ল, সেই অ্যাসোসিয়েটিভ লতে যাব, সেটা হচ্ছে আমাদের 7 নম্বর প্রপার্টি। সেখানে আমাদেরকে কী করতে হয়, দুটো স্কেলার নিতে হবে। একটা হচ্ছে টি, টি নেবো না, এ আর বি তো আমরা নিচ্ছিলাম, এ বি, সি নে নিয়ে একটা, ডি নিয়ে একটা, এরা দুটো রিয়েল নাম্বার থেকে নিলাম, এবং একটা ইয়ে নিতে হবে আমাদেরকে, পলিনোমিয়াল নিতে হবে এফ, সেটা নিচ্ছে সামেশান অফ আর ইকুয়াল টু জিরো থেকে এম এ আর এক্স টু দি পাওয়ার আর বিলংস টু ভি। ওকে, তো আমরা এবার দেখাবো যেটা, সেটা হচ্ছে সি ইন্টু ডি ইন্টু এফ, এটা সি ইন্টু ডি ইন্টু এফ মানে হচ্ছে সামেশান অফ আর ইকুয়াল টু জিরো থেকে এম এ আর এক্স টু দি পাওয়ার আর। দ্যাট মিন্স সি সামেশান অফ আর ইকুয়াল টু জিরো থেকে এম ডি এ আর, এটা প্রোডাক্ট হয়ে যাবে এক্স টু দি পাওয়ার আর। এটা মানে হচ্ছে সামেশান অফ আর ইকুয়াল টু জিরো থেকে এম সি ডি এ আর এক্স টু দি পাওয়ার আর। সি ডিটাকে যদি আমি বের করে দিই, তো সামেশান অফ আর ইকুয়াল টু জিরো থেকে এম এ আর এক্স টু দি পাওয়ার আর, সো সি ইন্টু ডি, আর এটা মানে হচ্ছে এফ। সো কমিউটেটিভ লয়ের ফার্স্ট যে পার্টটা, সেটা কিন্তু প্রুভ হয়ে যাচ্ছে। এবার আমরা ডিস্ট্রিবিউটিভ লয়ের ক্ষেত্রে আসব। আমাদের এবার প্রপার্টি নাম্বার 8, এখানে আমরা একটা স্কেলার নেব সি, যেটা রিয়েল নাম্বার থেকে নেব, এবং দুটো পলিনোমিয়াল নেব, একটা সামেশান অফ আর ইকুয়াল টু জিরো থেকে এম এ আর এক্স টু দি পাওয়ার আর, আর একটা জি নেব, সেটা হবে সামেশান অফ আর ইকুয়াল টু জিরো থেকে এম বি আর এক্স টু দি পাওয়ার আর। আমরা কিন্তু এখানেও দুটো পলিনোমিয়ালকে সেম অর্ডারে ধরেছি। কেন সেম অর্ডারে ধরলাম সেটা আগেই বলেছি, যদি এখানে কেউ এফ এর অর্ডার বেশি জি এর অর্ডার কম নেয় তাহলে হবে, যদি কেউ জি এর অর্ডার বেশি এফ এর অর্ডার কম নেয় তাহলে হবে, এবং এগুলো তোমরা করবে। যদি কোনো জায়গায় কোনো রকম কোনো কনফিউশন আছে তাহলে আমার সাথে একটু একটু নিচে ডিসক্রিপশন বক্সে কন্ট্যাক্টের সমস্ত ডিটেলস দেওয়া আছে, সেটা কিনে আমার সাথে একটু কন্ট্যাক্ট করবে, আমি বলে দেবো। ওকে, সো চলো আমরা আমাদের কাজের দিকে এগিয়ে যাই। সি ইন্টু সি ইন্টু এফ প্লাস জি, সো সি ইন্টু সামেশান অফ আর ইকুয়াল টু জিরো থেকে এম এ আর এক্স টু দি পাওয়ার আর প্লাস সামেশান অফ আর ইকুয়াল টু জিরো থেকে এম বি আর এক্স টু দি পাওয়ার আর। সো সি ইন্টু সামেশান অফ আর ইকুয়াল টু জিরো থেকে এম এ আর প্লাস বি আর ইন্টু এক্স টু দি পাওয়ার আর। সো সামেশান অফ আর ইকুয়াল টু জিরো থেকে এম সি এ আর প্লাস সি বি আর ইন্টু এক্স টু দি পাওয়ার আর। এটাকে যদি ভেঙে দেওয়া হয় তাহলে সামেশান অফ আর ইকুয়াল টু জিরো থেকে এম সি এ আর এক্স টু দি পাওয়ার আর প্লাস সামেশান অফ আর ইকুয়াল টু জিরো থেকে এম সি বি আর এক্স টু দি পাওয়ার আর। সেখান থেকে আসছে সি সামেশান অফ আর ইকুয়াল টু জিরো থেকে এম এ আর এক্স টু দি পাওয়ার আর প্লাস সি সামেশান অফ আর ইকুয়াল টু জিরো থেকে এম বি আর এক্স টু দি পাওয়ার আর। সো এটা আসছে সি ইন্টু এফ প্লাস সি ইন্টু জি, সো দ্যাট ইজ আওয়ার, যেটা আমাদের পাওয়ার কথা ছিল সেটা কিন্তু আমরা পেয়ে গেলাম। আর একটা ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি আছে যে ক্ষেত্রে আমরা নিই 9 নম্বর, সেটা আমাদের সেখানে আমরা নিই একটা সি নেব রিয়েল নাম্বার থেকে আর একটা নেব না দুটো নেব সরি আমরা দুটো সি এবং ডি নেব রিয়েল নাম্বার থেকে, এবং একটা এফ নেব যেটা হবে আমাদের ভেক্টর স্পেস থেকে।
সামেশান অফ আর ইকুয়াল টু জিরো থেকে এম এ আর এক্স টু দি পাওয়ার আর, এটা বিলংস টু ভেক্টর স্পেস। নাও আমরা যেটা দেখাবো, সি প্লাস ডি ইন্টু এফ, দ্যাট মিন্স সি প্লাস ডি ইন্টু সামেশান অফ আর ইকুয়াল টু জিরো থেকে এম এ আর এক্স টু দি পাওয়ার আর। সো সামেশান অফ আর ইকুয়াল টু জিরো থেকে এম সি প্লাস ডি এ আর এক্স টু দি পাওয়ার আর, সামেশান অফ আর ইকুয়াল টু জিরো থেকে এম সি এ আর এক্স টু দি পাওয়ার আর প্লাস সামেশান অফ আর ইকুয়াল টু জিরো থেকে এম ডি এ আর এক্স টু দি পাওয়ার আর। সেখান থেকে যদি আমরা ভাগ করে দিই তাহলে কী পাবো, তাহলে পাবো সি সামেশান অফ আর ইকুয়াল টু জিরো থেকে এম এ আর এক্স টু দি পাওয়ার আর প্লাস ডি সামেশান অফ আর ইকুয়াল টু জিরো থেকে এম এ আর এক্স টু দি পাওয়ার আর। দ্যাট মিন্স এটা হচ্ছে সি এফ প্লাস ডি এফ, এটাই কিন্তু আমাদের চাওয়া ছিল। ন নম্বর প্রপার্টি কিন্তু আমরা প্রুভ করে ফেললাম। লাস্ট আমাদের আরেকটা প্রপার্টি বাকি আছে, যেটা 10 নম্বর প্রপার্টি, যেটা খুবই সহজ একটা প্রপার্টি। এই প্রপার্টিটা আমরা প্রুভ করবো এইভাবে যে 10 নম্বর প্রপার্টি, ওয়ান একটা একটা ওয়ান কি ওয়ান ইজ দি আইডেন্টিটি আইডেন্টিটি এলিমেন্ট অফ আর, রিয়েল নাম্বারের আইডেন্টিটি এলিমেন্ট হচ্ছে ওয়ান। সো এই এই যে ওয়ান, আমরা ওয়ানটাকে একটু এই যে ওয়ান আমাদের এই ওয়ানের সাথে আমরা একটা ভেক্টর মানে ভেক্টর স্পেসের একটা এলিমেন্ট ধরছি, সেটা এফ ইকুয়াল টু সামেশান অফ আর ইকুয়াল টু জিরো থেকে এম এ আর এক্স টু দি পাওয়ার আর গুণ করব। সো ওয়ান ইন্টু এফ ইকুয়াল টু ওয়ান ইন্টু সামেশান অফ আর ইকুয়াল টু জিরো থেকে এম এ আর এক্স টু দি পাওয়ার আর, দ্যাট মিন্স সামেশান অফ দ্যাট মিন্স সামেশান অফ আর ইকুয়াল টু জিরো থেকে এম ওয়ান ইন্টু এ আর এক্স টু দি পাওয়ার আর। সো সামেশান অফ আর ইকুয়াল টু জিরো থেকে এম এ আর এক্স টু দি পাওয়ার আর, এটা হবে আমাদের এফ, যেটা আমাদের পাওয়ার কথা ছিল। তাহলে কিন্তু আমরা যে যে অর্ডারটাকে নিয়ে কাজ করছিলাম, ভি প্লাস ডট, এটা কি আমরা আমি নাম দিয়েছিলাম পি এন, যেহেতু এন এর লেস দ্যান অর্ডারের যে কটা আছে তাদেরকে নিয়েই আমরা এই পলিনোমিয়াল পলিনোমিয়াল যেগুলো আছে এর অর্ডার চার লেস দ্যান এন, তাদেরকে নিয়ে যেটা আমরা এটা বানিয়েছি, তাই এটা নাম দিয়েছি পি এন, পলিনোমিয়াল থেকে পিটা এসছে। তার উপরে দুটো বাইনারি, একটা বাইনারি অপারেশন একটা এক্সটার্নাল অপারেশন, বাইনারি অপারেশনটার নাম হচ্ছে প্লাস, এক্সটার্নাল অপারেশনটার নাম হচ্ছে ডট, আমরা ডিভাইড করেছিলাম এবং সেটাকে আমরা দেখলাম ভেক্টর স্পেসের 10টা প্রপার্টি কিন্তু এখানে মানছে। সো এটা এই যে জিনিসটা আমরা ডিফাইন করেছি এটা কিন্তু একটা ভেক্টর স্পেস, ভেক্টর স্পেস। ওকে, সো আমরা আজকে এই ভিডিওটায় দুটো ভেক্টর স্পেসের এক্সাম্পল, একটা পি এন পলিনোমিয়াল অল পলিনোমিয়ালস নিয়ে যে সেটটা, সেটা বাইনারি অপারেশন প্লাস এবং এক্সটার্নাল অপারেশন ডটের উপরে ভেক্টর স্পেস ফর্ম করছে, এবং কমপ্লেক্স নাম্বারের যে সেট রিয়েল নাম্বারের ফিল্ডের উপরে প্লাস বাইনারি অপারেশন এবং ডট মাল্টিপ্লিকেশন, যেটা ডট মাল্টিপ্লিকেশন এক্সটার্নাল অপারেশন হিসেবে কাজ করেও কিন্তু সেটাও ভেক্টর স্পেস ফর্ম করছে। সিমিলারলি ম্যাট্রিক্স একটা ভেক্টর স্পেস ফর্ম করে, ফাংশান একটা একটা এ বি একটা ক্লোজড ইন্টারভ্যালের মধ্যে যদি কন্টিনিউয়াস ফাংশান হয় সেটাও কিন্তু একটা ভেক্টর স্পেস ফর্ম করে, এরকম ডেরিভেটিভস সেটাও একটা ভেক্টর স্পেস ফর্ম করে, ডেরিভেটিভ করা যে ফাংশানগুলো, এরকম অনেক ভেক্টর স্পেস ফর্মেশনের এক্সাম্পল পাওয়া যায়। আমি যদি পরে কোনো ভিডিওতে সুযোগ পাই সেই এক্সাম্পলগুলো ডিসক্রাইব করব, একটু বর্ণনা করে দেবো। এছাড়া এর পরবর্তীতে কোনো ভিডিওগুলোতে সাবস্পেস এবং তার প্রপার্টি, এক্সাম্পল, ডাইমেনশান এগুলো নিয়ে পরপর আমি ভিডিওগুলো আপডেট করতে থাকবো। তোমাদেরকে যেটা করতে হবে, তোমরা যারা আমার চ্যানেলে নতুন, অনেকেই আছো নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে পিজিএমটি পোস্ট গ্রাজুয়েশন ইন ম্যাথমেটিক্সে কোর্স করছো,
তাদেরকে বলবো, স্পেশালি এই ভিডিওগুলো মানে আমার তৈরির উদ্দেশ্য তাদেরকে নিয়ে, কিন্তু শুধু তারা নয়, যে কোনো ওপেন ইউনিভার্সিটি রেগুলার ইউনিভার্সিটির স্টুডেন্ট, ভেক্টর স্পেস এমন একটা টপিক যেটা ম্যাথমেটিক্সের ইউজি পিজি আন্ডার গ্রাজুয়েট পোস্ট গ্রাজুয়েট দুটো কোর্সেরই কিন্তু একটা বেসিক ফান্ডামেন্টাল কনসেপ্ট। এই কনসেপ্টের এই যে এই জিনিসগুলো আমি আজকে যে দুটো এক্সাম্পল আমি যে দুটো এক্সাম্পল আজকে করলাম, এই দুটো এক্সাম্পল কোনো বইতেই কিন্তু এই ডিটেলস ভাবে মানে প্রত্যেকটা 10টা পয়েন্ট ধরে ধরে করা, এই ডিটেলস কিন্তু কোনো বইতেই কিন্তু থাকবে না। সো তোমাদের যেটা করতে হবে, তোমাদের আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে ফেলো। দেখো ভিডিওর নিচে একটা লাল বাটন আছে, সেখানে সাবস্ক্রিপশন অপশানটা রয়েছে, সাবস্ক্রিপশন অপশানে ক্লিক করো এবং তার পাশে একটা বেল আইকন পাবে, বেল আইকনটাকে প্রেস করে রাখো। কেন? কারণ আমি মানে রেগুলারলি হোক ইরেগুলারলি হোক ভিডিওগুলো আপলোড করব, তোমাদেরকে এই ভিডিওগুলোর যাতে তোমরা আপ টু ডেট, কখন আমি ভিডিও আপলোড করছি, কখন আপলোডটা হচ্ছে, সেই সময় অ্যাজ সুন অ্যাজ পসিবল তোমাদের নোটিফিকেশান ইউটিউব নোটিফিকেশান বক্সে কিন্তু এর ইনফরমেশানটা চলে যাবে। সেই জন্য বেল আইকনটা সাবস্ক্রিপশনটা করে রাখো। দেখো আমি একটা ভিডিও বানাচ্ছি, তোমরা সেটা পাচ্ছ, তোমরা তার থেকে উপকৃত হচ্ছ, না তোমাদের ভালো লাগছে না তোমাদের ভালো লাগছে না, তার জন্য কিন্তু ভিডিওর নিচে লাইক ডিসলাইক দুটো অপশনই রয়েছে। ভালো লাগলে অবশ্যই লাইকটা করো, যাতে আমি আরও উৎসাহ পাই যে ভিডিওগুলো আমার যারা ভিউয়ার্স আমার যারা স্টুডেন্ট আমার যারা ফ্রেন্ড যারা আছো প্রত্যেকের যারা ভালো লাগছে তারা একটু লাইক ডিসলাইক দুটোই রয়েছে, যেটা তোমাদের যেটা ফিডব্যাকটা সেই হিসাবে দেবে। ভিডিওগুলো এখন তো নানা রকম সোশ্যাল মিডিয়া আছে, সেই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তোমরা একটু ভিডিওগুলোকে শেয়ার করো। কেন? কারণ তুমি আজকে ভেক্টর স্পেসের দুটো এক্সাম্পল পেলে, সেই দুটো এক্সাম্পল সেই দুটো সেট স্পেশালি তো দুটো সেট নন এমটি সেট, তারা দুটো বাইনারি অপারেশান একটা বাইনারি অপারেশান একটা এক্সটার্নাল অপারেশানের রেসপেক্টে একটা ভেক্টর স্পেস ফর্ম হলো। কী করে ফর্ম হলো সেটা তুমি দেখতে পেলে, বাট তোমার বন্ধু সেও হয়তো তোমার সাথেই আছে মানে তোমার সাথেই সেম কোর্স করছে ইউজি হোক পিজি হোক কোনো ইউনিভার্সিটিতে হোক, সে কিন্তু এই যে এলাবোরেটলি ভাবে ডিসক্রিপ মানে এই এই এটাকে ভেঙে ভেঙে যে আমি প্রত্যেকটা প্রপার্টিকে ভেঙে ভেঙে দেখালাম, এটা আমি তো বলছি কোনো বইতে এইভাবে করে দেওয়া থাকে না। সাধারণত কিছু কিছু নোট যদি তোমরা পাও সেক্ষেত্রে হয়তো করে দেওয়া থাকতে পারে, আদারওয়াইজ এইগুলো এত ডিস মানে এত ডিটেলসে থাকে না। তাই তার সেও যাতে জানতে পারে, সেও যাতে বুঝতে পারে যে এই জিনিসটা কেন ভেক্টর স্পেস হচ্ছে, এই জন্যেই তাদেরকেও একটু জানার সুযোগ করে দাও, তাদেরকেও এগুলো হোয়াটসঅ্যাপ হোক ফেসবুক হোক এর মাধ্যমে তোমরা একটু শেয়ার করে দাও, তাহলে তারাও জানার সুযোগটা পাবে। যাই হোক, পরবর্তী ভিডিওতে আমি ভেক্টর স্পেসের উপরে আদার্স যে প্রপার্টি সেই প্রপার্টিগুলোকে নিয়ে আমি আরও মডিফিকেশান করব। ততদিনের জন্যে তোমাদের সবাইকে ধন্যবাদ, ভিডিওটি দেখার জন্যে সবাইকে ধন্যবাদ।